কাহিনীগুলো যেমন বিশেষ করে আহ নবীজির হচ্ছে সাত আসমান ভ্রমণ যেটা মিরাজের কাহিনী তারপরে হচ্ছে সেখানে যে এক মাস যে রোজা রাখা হয় সে রোজাটা তাদের ধর্মে মানে অপস রাখা তাদের ধর্ম থেকে মানে এর নিয়ে আসা হয়েছে তারপরে তাদের ধর্মের যে মেইন দেবতা আহুরা মাজদা বা তাদের ধর্মের যে এই যে দেবতার যে বিপরীত চরিত্র সেটা হচ্ছে আহরিমান এটা আমাদের যেমন আল্লাহ বা শয়তান এইটা আহ এই ধারণা নিয়ে আসা হয়েছে তারপরে হচ্ছে পৃথিবী একদিন ধ্বংস হবে তারপরে আবার পুনরুজ্জীবিত করা হবে হিসাব করানো হবে এটাও নাকি তাদের ধর্ম থেকে আসছে এইটা নিয়ে কোনো ডকুমেন্টারি বা ডকুমেন্টস আসিফ ভাই লেখাতে কোনো কোথাও কোথাও আছে কিনা বা কোনো ডকুমেন্টস প্রমাণ আছে কিনা কোথাও আহুর মাসুদের মনে হয় একটা লেখা ছিল আমার ঠিক মনে নাই বাট আহুর মাসুদে একটা লেখা থাকতে পারে মেরাজের বিষয়টাতে আহুর মাসুদে একটা ইয়া থাকতে পারে কারণ হচ্ছে ওখানে না ওইটাই ওটা যেটা পড়লাম সেটা বলছে যে মানে জরাত্রুষ্টবাদের যে তারা তো মেনলি পার্সিয়ান ছিল ঠিক আছে এখানে নাকি যখন নবী রম সাল্লাম যখন নামাজটা শুরু করলেন নামাজটা নাকি দুই রাখা দুই রক্ত পড়তেন পরে নাকি তিন অক্ত করা হলো যখন এই পার্সিয়ানে যখন ইসলাম ধর্মটাকে মানে এক্সপান্ড হলো তখন পার্সিয়ানরা যে জরাশ্রুষ্টবাদ তারা নাকি পাঁচ মানে পাঁচবার ইবাদত করতেন তখন নাকি তারা বললেন যে তারা হিসাব করলেন যে আমরা আমরা কেন পিছাই থাকবো তখন নাকি পাঁচবার মানে চালু হলো যে পাঁচবার আমরাও পড়বো ঠিক আছে এই মানে মানে সম্ভবত এটা হচ্ছে রুশ দিবা বাই রুশ দিবা কেউ একজন লিখছে দেখলাম অনলাইনে ঠিক আছে এটা আমি কখন এরকমটা পড়ি নাই বাট এটা হলো অবাক অবাক হওয়ার কোনো কিছু নাই ধর্মীয় রীতিনীতি ধর্মীয় কনসেপ্ট ধর্মীয় আপনার স্টোরিস এই জিনিসগুলো এইভাবে ছড়ায় প্রত্যেকটা ধর্মের সাথে প্রত্যেকটা ধর্মের কোন কোনো না একটা মিল আছে যেমন হিন্দু ধর্মের দেবতাও কোনো না কোনো একটা পানির উপরে ছিলেন আল্লাহ কোনো না কোনো একটা পানির উপরে ছিল এরকম স্টোরিজ একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম অ্যাডাপ্ট করে এরকম বহু বহু ইয়া আছে প্রমাণ আছে মানে আমরা যেমন দাবি করি যে আমরা আব্রাহামিক মানে রিলিজনের মানে ধর্ম পালন করি ইব্রাহিম থেকে শুরু করি ঠিক আছে কিন্তু ইব্রাহিম ধর্মে যেমন আব্রাহামিক ধর্মে বা তাদের যে কিতাব আছে সেই কিতাবে কিন্তু নর্মালি তারা ওই যে বেহেস্তের যে বর্ণনাটা দেওয়া আছে এই বর্ণনাটা বেহেস্ত আছে পরকালের কথা বলা আছে কিন্তু বেহেস্টের যে হুর বা সব ঘটনা এই ঘটনা টোটালটা হচ্ছে এই জরাথ থেকে মানে ওদের যে ধর্মগ্রন্থ আবেস্তা বা জেন্দাবেস্তা যেটাই বলেন আবেস্তা আবেস্তাতে উল্লেখ করা আছে এই মানে কথাগুলো যেখানে বলা হচ্ছে যে জরাধুষ্টাদের যে পুরোহিতরা বললো যে দেশে এখন হচ্ছে আমাদের মানে সব ই আমাদের পাপ বেড়ে গেল এবার তাদের যে একজন দেবতা বা যাই হোক তাকে পাঠানো হলো মানে আহর মাঝদের কাছে যার নাম হলো আর্তা আর্তা ভিরাফ এই আর্তা ভিরাফের যে বর্ণনা সাতাশ মানের বর্ণনা সেটা আমাদের নবীজির এই সাতাশ মানের বর্ণনার সাথে মোট অলম মানে সেম ঠিক আছে এই মানে আমি জানি প্রচুর প্রচুর আছে তো আহর মাঝে এই বললাম আহর মাঝের সাথে মানে আহর মাহদের বিষয় হয়তো বা মেরাজের আহ মেরাজি রেট মতো লেখা আছে আপনি সংসার রকম লোকে আহুর মাজা লিখে চাষ করলে তো পারেন দেখি আমি আমি আজকে আমি আজকে করলাম তো গুগলে আহ গুগলে আহর মজা লিখে স্পেস দিয়ে সংশোধন কম লিখেন সেখানেও যদি থাকে আপনি লিংক পেয়ে যাবেন জি 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 জি

এই যেমন হচ্ছে আরতা সপ্তম সপ্তমাস ভ্রমণ করছে সেটা সপ্তম সপ্তমাস ভ্রমণ করার সাথে মিলে যায় তারপরে তারা মাস উপোস থাকতেন যেটা আমাদের রোজার সাথে মিলে যায় তারপরে আহুর মাস দা হচ্ছে মানে ভালো দেবতা যেটা আর খারাপ দেবতা হিসাবে মানে হিসাব করা হয় আহরিমানকে সেক্ষেত্রে ভালো দেবতা হিসেবে আমাদের আল্লাহকে মানে এখানে মানে কম্পেরিজন করা যায় আর আহরিমানের এগেন্স্টে শয়তানকে কম্পারিজন করা যায় তারপর সেখানে যে হুরের বর্ণনা দেওয়া আছে বেহেস্তের বর্ণনা দেওয়া আছে অলমোস্ট আমাদের মতো তারপর পৃথিবী একদিন ধ্বংস হবে আবার মৃতদের পুনর্বৃত্ত করা হবে হিসাব করা হবে এটাও অলমোস্ট তাদের ওই মানে তাদের যে আবেস্তা বা দিন্দা ওই যে মানে জরাচুষ্টবাদের তাদের সাথে মোটামুটি অলমোস্ট কাছাকাছি সেই জন্য আমি ভাবছিলাম আসিফ ভাইয়ের মুখ লেখিত বা ডকুমেন্টের ডকুমেন্ট আছে কিনা সেই আমি জাস্ট আমি জিজ্ঞেস করলাম না ভাই আপাতত হ্যাঁ আমিও এগুলা পড়েছি কিন্তু এগুলা মানে লেখা শুরু করেছিলাম কিন্তু পরে আর উৎসাহ পাই পাইনি উৎসাহ হারা ফেলছি হয়তো ভবিষ্যতে টাইম পেলে আবারও হয়তো কাজে হাত দিতে পারি না এগুলো অনেক ভালো এগুলো দেখলাম যে মানে অলমোস্ট মানে মিলে যায় সেজন্য এটা এটা যদি ক্লিয়ার মানে আমরা হতে পারতাম যে আসলে ঘটনা কোথা থেকে যদিও আমাদের বিভিন্ন সব ধর্মের অনেক ধর্মের সাথে আমাদের মিল আছে হয়তো এটা ওই পার্সিয়ানদের কাছ থেকে আসছে যেহেতু পার্সিয়ানরা এটা মানত সেই সময় আমাদের লোকজন পার্সিয়ান মানে ইসলাম ধর্মের লোকজন পার্সিয়ানে গেছে তখন তাদের মধ্যে কিছু মানে ইনক্লুড হয়েছে এটা আমি বিশ্বাস মনে করি থ্যাংক ইউ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই ওকে পরের জনকে দেখি ফারাজ ভাইকে যুক্ত করবেন নাকি আমি করব না না ভাই আপনি করুন আচ্ছা ঠিক আছে তাহলে পড়ি করি আমি জে আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জে আপনাকে যুক্ত করা হয়েছে বেশিক্ষণ রাখবো না আচ্ছা কথা বলছেন না তার বিদায় জিহাদি বান্দা আপনাকে যুক্ত করা হয়েছে জিহাদি বান্দা আপনি বলেন

পরের জনকে যুক্ত করি ফ্রি থিংকার ফ্রি থিংকার যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে যুক্ত করার জন্য আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন অনেকদিন যাবত আপনার ভিডিও দেখছি বাট একটা জিনিস জানার জন্য হয়তো যে অনেক আগে মাতব্বর আজাদ অভিজিৎ ভাই অনেক ভিডিও দেখতাম কিন্তু অনেকদিন ধরে দেখি না এই বোর্ডে বা কোন সমস্যা বা উনি কি তা জানেন না সেটা জানার জন্য যুক্ত হয়েছে

আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে পিকে মানে তাহলে আসি ভাই আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন ভাই তাহলে কি আপনার নাস্তিকের প্রেমে ব্যর্থ হয়ে মৃত্যু বরণ করতে গেলে আপনি তাকে সমর্থন করবেন আমি আমি করে আর

গালে চুমা দিতে চেষ্টা করে কিন্তু আমি একটু সরাই ফেলি আর কি গাল আল্লাহ নাসিব ওই তুই বেস্টি আচ্ছা নেক্সট প্রশ্ন বলেন বলছি একটা সময় কাবা তিনশো ষাটটা মূর্তি ছিল বিভিন্ন ধর্মের মানুষের উপাসনালয় ছিল তো বর্তমানে এখন মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষদেরকে সেখানে প্রবেশ নিষেধ তো ভারতে যেভাবে একটা পর একটা মন মসজিদ দখল করে নিচ্ছে একটা দিন তো কাবাও দখল করে নেবে এই ধরনের আশঙ্কা করা যাচ্ছে তে সম্পর্কে আপনার কি অভিমত ভাই দুই ধর্মের দুই জঙ্গিরা কি জঙ্গিগিরি করে এগুলা নিয়ে আমার কোনো মতামত নাই ভাই যদি এই কামরা কামরি করে তাহলে কামরা কামড়ি করুক দুই ধর্মের মানুষ এক দল আরেক দলের মন্দির ভাঙবে এক দল আরেক দলের মসজিদ ভাঙবে এগুলাতে তাদের মানে পারস্পরিক কোপা মারামারি এই বিষয়টা আমার কিছু বলার নেই আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে প্রত্যেক মানুষের অধিকার আছে তার ধর্ম পালনের বা না পালনের করার বা করার এটা তাদেরকে কেউ যদি অন্ধবিশ্বাস করতে চায় তাহলে তাকে মানে থামানো তাকে করতে দেওয়ার অধিকার সেটা করার অধিকার থাকা উচিত করুক কেউ যদি বোকা হইতে চায় কেউ যদি মূর্খ থাকতে চায় থাকুক এটা তো তার ব্যাপার আমরা শুধুমাত্র তাদেরকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আলাপ আলোচনা করতে পারি এছাড়া আর কিছু করতে পারি না ওকে থ্যাংক ইউ অন্য জনকে যুক্ত করেন মোল্লা ভাইকে ওকে ঠিক আছে ভাই পিকে ভাই তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আহ পরের জনকে